বাংলাদেশের পুলিশের জন্য ঠিক দুটি কাজ করার লাগবে, একদম র্যাডিক্যাল আইডিয়া। হয় এই বাহিনী পুরোপুরি বিলুপ্ত করতে হবে, পুলিশের সাথে হাতুড়ি এবং হেলমেটের বাহিনীর যে যোগসাজশ, লাঠি সোঁটা হেলমেট হাতুড়ি, এই বাহিনীর যোগসাজশের যে বিষয়টি সেটি একদম দিনের আলোর মতো স্পষ্ট। এবং বাংলাদেশের রাজনীতিতে পুলিশ এরকম দলীয় বাহিনীকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারের রক্ষার যে কাজটি করছে, যেভাবে তারা গাড়িতে আগুন দিয়েছে সেই আগুনের ভিডিও করেছে, দুই হাত দূরে দাঁড়ায় পুলিশ সেই ভিডিও উপভোগ করেছে, তাদেরকে না ধরে এই লিঙ্কগুলো আমি একটার পর একটা আপনাদেরকে দেখাব। একজন প্রত্যক্ষদর্শী কি বলেছে সেটা পড়বো, প্রথম আলোতে রিপোর্ট এসছে, এবং যেই বাসে আগুন দেয়া হয়েছে সেই বাস ড্রাইভার কি বলছে আপনারা শুনেন। লেটেস্ট আপডেট নিউজটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও বা আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পর্ব সেই ভিডিওগুলো দেখে আসি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলেই চাঞ্চল্যকর কিছু তথ্য পাবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি পরপর। অথবা এই পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দ্বিগুণ করে জনবল দ্বিগুণ করা। কেন আমি এই রেডিক্যাল আইডিয়া দিচ্ছি এই কারণে, সম্ভবত বাংলাদেশের পুলিশের জনবল কম। জনবল কম বলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিতে হচ্ছে তাদেরকে। ভিন্নমত দমনে, রাজপথের আন্দোলন দমনে কিংবা রাজপথের আন্দোলন মোকাবেলায় যেইভাবেই হোক না কেন, আমরা ব্যাখ্যা করি না কেন, পুলিশের সাথে হাতুড়ি এবং হেলমেটের বাহিনীর যে যোগসাজশ, লাঠি সোঁটা হেলমেট হাতুড়ি, এই বাহিনীর যোগসাজশের যে বিষয়টি সেটি একদম দিনের আলোর মতো স্পষ্ট। এবং বাংলাদেশের রাজনীতিতে পুলিশ এরকম দলীয় বাহিনীকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারের রক্ষার যে কাজটি করছে, গত 10-15 বছরের ইতিহাস, 10-15 বছর আগে পুলিশের সাথে এইভাবে আমরা রাজনৈতিক দলের কর্মীদেরকে এত হিংস্রভাবে আচরণ করতে দেখিনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে টুইটারে এখনো পর্যন্ত স্টেপ ডাউন শেখ হাসিনা টপ ট্রেন্ডিংয়ে আছে। আমি যখন আলোচনা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে টপ ট্রেন্ডিংয়ে আছে। এই টুইটারের ফিডগুলো খুঁজতে খুঁজতে আমি একটা ভিডিও পেয়েছি যেখানে আমার চোখ আটকে গিয়েছে, আপনারা দেখুন ভিডিওটি। লাঠি মারছে একজন, আর এই যে এই লোকের হাতে হাতুড়ি, এই হাতুড়ির বাড়ি দিচ্ছে। তো এটি দেখে এবং যখন বাবু পানি চাচ্ছে তখন বলছে যে পানি দেওয়া যাবে না। এখন নিশ্চয়ই যারা সরকার সমর্থক আছে তারা বলবেন যে ঠিকই আছে, এই লোক গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, জনতা সাহায্য করছে তাকে। এই জনতা কারা? জয় বাংলা স্লোগান দেওয়া জনতা কারা? এই হাতুড়ি নিয়ে, লাঠি সেটা নিয়ে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই বেআইনি কাজ করছে, এরা কারা? একজন মানুষ যখন অন্যায় করে কিংবা তার বিরুদ্ধে যখন অন্যায়ের অভিযোগ থাকে, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে তার অন্যায় তদারকি করা, পর্যবেক্ষণের দায়িত্ব পুলিশের। এবং পুলিশ যখন রাস্তায় থাকে তখন সমস্ত ঘটনার দায় দায়িত্ব পুলিশের। যেভাবে তারা গাড়িতে আগুন দিয়েছে সেই আগুনের ভিডিও করেছে, দুই হাত দূরে দাঁড়ায় পুলিশ সেই ভিডিও উপভোগ করেছে, তাদেরকে না ধরে এই লিঙ্কগুলো আমি একটার পর একটা আপনাদেরকে দেখাব। একজন প্রত্যক্ষদর্শী কি বলেছে সেটা পড়বো, প্রথম আলোতে রিপোর্ট এসছে, এবং যেই বাসে আগুন দেয়া হয়েছে সেই বাস ড্রাইভার কি বলছে আপনারা শুনেন। সাব্বির আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি পাম্প থেকে বের হচ্ছিল, বাসে শুধু চালক ছিলেন, দুজন লোক এসে চালককে বাস থেকে জোর করে নামান, তারপর বাসে আগুন দিয়ে ভিডিও করেন। দেখেন, চালককে নামান,
বাসে আগুন দেন সেটা ভিডিও করেন। তারপর একটা মোটরসাইকেল আসে, তিনজন সেই মোটরসাইকেলে করে চলে যায়। বাসের চালক সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, বাজিদপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি, এখন এখানে আমরা সব সময় তেল নেই তাই আসছি, গাড়িটা ব্যাগ দিয়া সোজা করতে লইছিলাম, এই সময় হোন্ডা লইয়া তিনজন লোক আসলো, দুইজন গাড়িতে উঠলো, তারা বলল নামবি নাকি তোর উপরে পেট্রোল ঢালুম, আমি স্টার্ট বন্ধ কইরা দিছি, লাফ দিয়া পইরা গেছি, ওরা আগুন লাগাই দিয়া বাইকে কইরা চইলা গেছে। তারপরে ভেরি সিগনিফিকেন্ট, এই সময় পুলিশ 5-7 হাত দূরে, 5-6 হাত দূরেই ছিল, দুই পাশেই পুলিশ ছিল, পুলিশের নাকের ডগা দিয়ে আগুন লাগায়া সেই ভিডিও বানায়া, সেই ভিডিও ছাইরা, সেই ভিডিও সমস্ত গণমাধ্যমের হাতে হাতে ধরায়া কারা দিতে পারে আপনারা বুঝেন না? এই নাটক তারা 13-14-15 করছে, এত হারামি একটা দল 13-14-15 এই নাটক তারা করছে, আবারও এই একই নাটক নিয়ে আসছে তারা, বুঝা দেখেন। আরেকটা লিংক পড়ি, সাইনবোর্ডে পুলিশ পাহারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে, এটাও প্রথম আলোর লিংক। নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের দাঁড়াতে না দিলেও আজকে শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ পাহারায় লাঠি নিয়ে মিছিল করেছে, এই সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও মিনি ট্রাক মিছিল করে। এইখানেই শেষ না, মজাটা কি আপনি দেখেন, এক সময় ডিবি পুলিশের সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনাদের লোকজন কোথায়, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? পুলিশও জানে তাদের পক্ষে জনতার স্রোত বন্ধ করা সম্ভব নয়, তাদের পক্ষে জনতাকে মোকাবেলা করা সম্ভব নয়, তাদের পক্ষে সাধারণ মানুষকে ফেস টু ফেস ডিল করা সম্ভব নয়। লাঠি পেটা করে কাঁদানে গ্যাস চুড়ে শেল টিয়ার শেল দিয়ে কটা মানুষকে তারা থামাবে? আজকে আমি দেখি যে বুক পেতে দাঁড়ায় আছে মানুষ, টিয়ার শেল মারতেছে সমানে, পুলিশ কেয়ার করে না দুই পয়সাও, আওয়ামী লীগের পান্ডা গুন্ডা লাগে তাদের। সেই জন্য বলে এতক্ষণ আপনারা কই ছিলেন, এত দেরি হইল কেন আসতে? উত্তরে আওয়ামী লীগের নেতা কি বলে শুনেন, ডিবি পুলিশের ক্ষোভের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, একেবারে নামধাম শুদ্ধা দিয়ে দিলাম যাতে পরে কোনো উল্টাপাল্টার কথা না বলতে পারেন, মিথ্যা বলা তো আপনাদের মানে রক্তে মিথ্যা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ ভিডিওটি যেখানে বর্তমান রাজনীতি বা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে একের পর এক আলোচনা সমালোচনা সরকার বিরোধী বা সরকার বিপক্ষে গিয়ে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যারা বক্তব্য দিয়েছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তাদের মতামতটুকুর সাথে আপনাদের কত মতামতটুকু কতটুকু মিল রয়েছে অবশ্যই আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে, ততক্ষণ অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।